আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সর্বপ্রথম একটি সার্কুলারের বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা সবাই জানো গতকালকে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের 93তম সার্কুলারটি এসেছে। এই সার্কুলারে ছেলে প্রার্থী এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবা। তো এই সার্কুলারে আবেদনের বয়সসীমা, সার্কুলারে কারা আবেদন করতে পারবা, সবকিছু নিয়ে আজকে একটু আলোচনা করবো। যাদের বয়স, আমি সর্বপ্রথম বলছি, যাদের বয়স 3/1/2021 সালের মধ্যে, 18 থেকে 23 বছরের মধ্যে যাদের বয়স আছে, তোমরা এই 96তম বিজিবি সার্কুলারে পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবা। আবেদনের জন্য তোমাদের এসএসসি এবং এসএসসি পাস করতে হবে। তবে এই 96তম সার্কুলারে একটি নতুন বিষয় সংযোজন হয়েছে। এই নতুন বিষয় সংযোজন কি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করছি। প্রথমত এসএসসি তে তোমার পয়েন্ট থাকতে হবে, জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট। এরপরে এসএসসি তে তোমার জিপিএ থাকতে হবে কম করে হলো 2.50। তবে এবারে 96তম বিজিবির এই সার্কুলারে যারা 2020 সালে এসএসসি পরীক্ষা দিবা, তারাও কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবা। কিন্তু একটা শর্ত কিন্তু তারা দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছিল তুমি যদি বিজিবিতে এই সার্কুলারে চান্স পেয়ে যাও, আর যদি তুমি 2020 সালে এসএসসি পরীক্ষাতে হও বা পরীক্ষা আগামীতে দিয়ে পাস করে যদি তুমি 2.50 নিচে পাও, সেক্ষেত্রে কিন্তু তারা তোমাকে আর নিয়োগপত্র দিবেন না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন 5 ফিট 2 ইঞ্চি সর্বনিম্ন। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং সাঁতার অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এই হচ্ছিল মোটামুটি তোমার এই 96তম সার্কুলারের আবেদনের বিষয়। এবং আবেদন শুরু হবে 16 জুন 2020 সাল থেকে এবং আবেদন শেষ হবে 27 জুন 2020 সাল পর্যন্ত আবেদন চলবে। এই সময়ের মধ্যে তোমরা এসএমএস এর মাধ্যমে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। আরেকটি বিষয় হচ্ছিল তোমাদেরকে জানিয়ে দিই, যারা মনে করছো বিজিবির জন্য প্রস্তুতি নিতে চাও, অবশ্যই তোমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে প্রস্তুতি নিতে পারো। আমরা এখানে 1 মাস মেয়াদি সোজা ট্রেনিং একাডেমিতে বিজিবির মেডিকেল পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা, এছাড়াও বুদ্ধিমত্তা পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সেগুলোর উপরে কিন্তু আমরা এখানে প্রস্তুতিমূলক কোচিং করিয়ে থাকি। তুমি চাইলে যে কোনো জেলা থেকে এসে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে স্বল্প খরচে তুমি তোমার প্রস্তুতিটাকে 100% তুমি কমপ্লিট করে রাখতে পারো। কারণ তুমি যখন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবো, তোমার একটা কনফিডেন্স থাকবে এবং কনফিডেন্স যত বেশি থাকবে তুমি ফাইনাল পরীক্ষা গিয়ে ভালো করতে সক্ষম হবে। এটি সকল পরীক্ষার নিয়ম। আর বেশি আজকে কথা বলবো না, কারণ আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আগামীকালকে সবাই ভিডিওটি দেখবা, কারণ বিজিবিতে আবেদন করার প্রসেসটা নিয়ে আমি কালকে ভিডিও আপলোড করব। সুতরাং যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখো এবং যারা দেখছো সবাইকে ধন্যবাদ। আগামীকালকে আবার দেখা হবে বিজিবিতে তুমি এই 96তম সার্কুলারে কিভাবে এসএমএস এর মাধ্যমে আবেদন করবা এবং পরীক্ষার বিষয় নিয়ে আমি কালকের ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ধন্যবাদ।